হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটু অন্য রকমের একটা রেসিপি। এটা হচ্ছে চকলেট ব্রাউনি। জি বন্ধুরা, চকলেট ব্রাউনি মানেই অনেক চকলেটে ভরপুর। তবে আজ আমি এই ব্রাউনিতে কোনো রকমের চকলেট বা কোকো পাউডার ইউজ করব না, এমনকি ইলেকট্রিক বিটারও ইউজ করব না। তারপরেও এটার স্বাদ অতুলনীয়। তো চলো দেখে নিই আমরা এটা কিভাবে তৈরি করছি। চকলেট ব্রাউনি তৈরি করার জন্য এখানে চুলার উপরে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি এবং এটার ভিতরে আমি 1/3 কাপ পরিমাণের বাটার দিয়ে নিয়েছি। এই বাটারটা আমি প্রথমে গলিয়ে নিব। বাটারটা আমার মোটামুটি গলে গিয়েছে। এটা পুরাপুরি গলে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। 1/4 কাপ গুঁড়া দুধের মধ্যে এই বাটারটা আমি ভালো করে মিক্সড করে ভেজে নিচ্ছি। বাটারের সাথে আমি গুঁড়া দুধটা মিডিয়াম লো হিটে এটা কন্টিনিউ নেড়ে চেড়ে ভেজে নিব। আর এটা ভাজতে ভাজতে এক পর্যায়ে এই গুঁড়া দুধটা ব্রাউন কালার হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। চকলেট ব্রাউনির মিশ্রণটা, মানে দুধ আর বাটারের মিশ্রণটা জাল দিতে দিতে এটা একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। এটা এখন আমার জাল দেওয়া হয়েছে, মানে ভাজা হয়েছে আর কি। এটা এখন আমি নেমে ঠান্ডা করব। সব সময় মনে রাখতে হবে এই মিশ্রণটা কিন্তু খুবই অল্প জলে এটা ভাজতে হবে, নইলে পুড়ে গেলে এটার টেস্ট নষ্ট হয়ে যাবে। বাটার আর গুঁড়া দুধের মিশ্রণটা ভাজতে ভাজতে দেখো একদম ব্রাউন কালার হয়েছে, একদম চকলেটের মতো কালার। এখন এটা আমি ঠান্ডা করে একটু চামচ দিয়ে এটা নেড়ে চেড়ে এটা ছাড়িয়ে নিয়েছি যাতে ঝুরা হয়ে যায়। চকলেট ব্রাউনিটা আমি যেহেতু এগ বিটার বা হ্যানুইক্স কিছু ব্যবহার করব না, এখানে আমি ব্লিন্ডারে করব, সেজন্য এখানে একটা ব্লিন্ডারের জার নিয়েছি। এখন এটার মধ্যে আমি 4টা ডিম ভেঙে দিব। এটার মধ্যে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। 4টা ডিম ভেঙে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিব 1/2 কাপ চিনি। আমি এখানে যেহেতু 1/2 কাপ গুঁড়া দুধ নিয়েছি, সেজন্য চিনিটাও 1/2 কাপ দিয়েছি। এখন আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব। এটা আমি ডিম আর চিনিটা পুরো 2 মিনিট ধরে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একদম এটা চিনিটা গলে একদম ফোমের মতো হয়েছে। এখন এটার মধ্যে আমি এই গুঁড়া দুধের মিশ্রণটা মিশিয়ে দিব। এই যে দেখো, এটা একদম ফোমের মতো হয়েছে। এখন আমি এই দুধ আর বাটারের এই মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে 3-4 বারে দিয়ে এটা আমি আবার ব্লেন্ড করে নিব। এটার মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। এটা আমি আগে দিতে ভুলে গিয়েছি, এখন দিলাম। এটা আবার আমি বিট করে নিব। চকলেট ব্রাউনির মিশ্রণটা আমার একদম খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে। এই যে দেখো, এটার থিকনেসটা এরকম হয়েছে। এটা এখন আমার ব্রাউনিটা বানানো মিশ্রণটা রেডি। চকলেট ব্রাউনিটা আমি এটা চুলায় তৈরি করব, সেজন্য এখানে একটা ছোট ফ্রাই প্যান নিয়েছি এবং তার মধ্যে একটা পেপার বিছিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি এটার ভিতরে সবগুলোই ঢেলে দিচ্ছি। চকলেট ব্রাউনির মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। এখন এটা আমি একটু উপর থেকে ট্যাপ করে নিব, যাতে এটার মধ্যে এয়ার বাবল থাকলে সেগুলো আর ক্রিয়েট না করে। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে, এটাও আমি একটা টিস্যু পেপার দিয়ে এটা মুখটা আটকে নিচ্ছি। এখন এটা আমি চুলাতে মিডিয়াম একদম লো হিটে এটা রেখে বেক করব। এই যে বন্ধুরা, 30 থেকে 35 মিনিট মিডিয়াম লো হিটে রেখে বেক করে নিয়েছি আমি এই চকলেট ব্রাউনিটা। এখন এটা আমি মল্ট আউট করে নিয়েছি। এখন মল্ট আউট করে এই বাটার পেপারটা খুলে নিব। চকলেট ব্রাউনিটা
অনেক সফট, সেজন্য বাটার পেপারটা খুলতে একটু সময় লাগছে। এটা যদি নর্মাল কেক হতো তাহলে বাটার পেপারটা অনেক তাড়াতাড়ি খুলে যায়। এই যে বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল কি সুন্দর লবণীয় চকলেট ব্রাউনি। তো এটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো এটার ভিতরে কেমন হয়েছে। তো এটা আমি কাটবো, এটা ট্রায়াঙ্গল শেপ করে কাটবো না, কাটবো স্কোয়ার শেপ করে। সেজন্য আমি প্রথমে দুই পাশের থেকে কেটে বাদ দিচ্ছি। এখন আমি এটা চারকোনা শেপ করেছি, এখন ছোট ছোট পিস করে নিব। এই যে আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। এখন আমি এটা অন্য একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো চকলেট ব্রাউনিটা আমি সার্ভ করে দিয়েছি, দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে, এটা খেতেও অসম্ভব মজার। তো এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।